নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব দুধ, লেবু রস আর নুন। ওইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। চিকেনটার সাথে মিশিয়ে নেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর একটুখানি মরিচ গুঁড়ো। এবার এর সঙ্গে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। তারপর এগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমবার ভাজার পরে আবার ওইগুলোকে আরেকবার দ্বিতীয়বার তেলে ভেজে নেব। এরপর আমরা সসটা রেডি করব। প্রথমে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু রসুন কুচি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস। এবার দিয়ে দিলাম টমেটো সস। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর সঙ্গে স্বাদ মতো একটু চিনি মিশিয়ে দেব।
এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।